আমার বাজান গভীর মনোযোগ, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মা বাবার সম্পর্কে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, গভীর মনোযোগ। কোন সন্তান যদি তার মা বাবারে ভালোবাসে, মা বাবারে মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দুয়ার বরকতে তার হায়াতের মধ্যে এবং কামাই রোজগারে বরকত দান করেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ করনা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, নবী আমার সাহাবীদের কাছে বর্ণনা করে সাহাবীরা, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার মায়া করে মহব্বত করে তাকায়, আল্লাহ তাকে একটা হজের সওয়াব দান করেন। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দুইবার নজর করি, নবী আমার বলে দুইটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, যদি তিনবার নজর করি, আমার নবীকে তিনটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, যদি দশবার নজর করি, আমার নবীকে দশটা হজের সওয়াব। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়া কইরা মহব্বত কইরা তাকা, একশো বার তাকাইলে একশোটা হজের সওয়াব পাবে। আপনি 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাইবেন, হজটা কবুল হয় কিনা সন্দেহ থাকে, কিন্তু মা বাবা চেহারার দিকে মহব্বত করি তাকাইলে আল্লাহ যে হজের সওয়াব দিবে, ওই হজের সওয়াবে আর কোনো সন্দেহ নাই। আমি কাউসার জালালি, আপনার মা বাবার জন্য যদি দোয়া করি, দোয়াটা কবুল হইতে পারে নাও হইতে পারে, যদিও হয় সওয়াবটা যাইতে সময় লাগবে। আর কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, সওয়াবটা যাইতে সময় লাগে না, দোয়াটা কবুল হইতে সময় লাগে না। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়াটা যেমন কবুল হয়, আবার মা বাবা সন্তানরে বদদোয়া দিলে বদদোয়াটাও লেগে যায়। ঠিক নেই, ঠিক নেই। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে, কোরআনে কি বলে দেখেন, আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাইলের মধ্যে বলে, ওয়াখফিদ লাহুমা জানা হাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলে, তোমরা তোমাদের মা বাবার সামনে নত হয়ে ভদ্র হয়ে আদবের সাথে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াইও না তোমার মা বাবা তোমার দেখলে ভয় পায়, ভদ্র হয়ে নম্র হয়ে দাঁড়াও, তাদের সাথে ভালোভাবে কথা বলো, আর তাদের জন্য দোয়া করো। কিভাবে দোয়া করবা? আল্লাহ, আমার শৈশবকালে আমার মা বাবা আমাকে যেমন ভাবে লালন পালন করেছিল, আমার মা বাবার কবরে তুমি তেমন ভাবে রাখিও। আপনার আমার শৈশবকাল ছোটকাল যখন সবাই কোলে ছিলাম, ওই সময়টা খুব আনন্দের সময় ছিল, ভালো সময় ছিল। আল্লাহ, মা আমার নাই, বাবা আমার নাই, আমার মা বাবার কবরে তেমন ভাবে রাখিও। সন্তান যদি দোয়া করে, বুলেট মিস হইতে পারে, সন্তানের দোয়া যদি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দেয়, কিছু না জানুক, আল্লাহ সন্তানের চোখের বহুদলতে, পানির বহুদলতে তার মা বাবারে আল্লাহ মাফ করে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, ও কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন উগফিরা লাহু ওয়া কুতিবা বাররা, রাওয়াহুল বাইহাকি। আমার নবী বলে, ওই সন্তান, ভদ্র সন্তান, ভালো সন্তান আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমার উম্মত, আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, যেই ব্যক্তি পিতা মাতা উভয়ের যেই কোনো একজনের কবর প্রতি শুক্রবার জুমার দিন জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। সে যে মা বাবার ভালো সন্তান, ভাগ্য সন্তান আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা হয়। নবী আমার বলে, যে সন্তান প্রতি শুক্রবার জুমার দিন, হাদিস শরীফ, আমার নবী বলে, যে সন্তান শুক্রবার জুমার দিন একবার অন্তত মা বাবা উভয়ের যে কোনো একজনের কবর জিয়ারত করে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, সে যে মা বাবার ভালো সন্তান আল্লাহর দরবারে সেটা সাব্যস্ত করা হয়, লিপিবদ্ধ করা হয়। এখন বলেন, আমরা কি মা বাবার জন্য দোয়া করার দরকার আছে? হুজুর, আমার মা বাবার কবর ঢাকা, আমি থাকি চান্দিনায়, কিভাবে দোয়া করব? আপনি এখান থেকে দোয়া করতে পারবেন?
আপনি দোয়া করলে আপনার দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, আপনি দোয়া করলে আপনার মা বাবা কবরে শান্তি পায়। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সন্তানের ভাগ্য মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়, আবার মা বাবা সন্তানকে বদদোয়া দিলে মুহূর্তের ভিতরে ওই সন্তান ধ্বংস হয়ে যায়। কথা কি বাস্তব? দেখেন আমার নবী বলে, হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেন, মান আহাব্বা আইয়ুমাদাল্লাহ ফি উমরিহি ফি রিজকি ফালিয়াবর ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা যুরকান সুবহানাল্লাহ। যে নিজের আয়ু এবং রিজিক বৃদ্ধি করতে চায়, আয়ু বলতে কি বুঝি আমরা, জোর কর না, আল্লাহ 50 বছর হায়াত দিছে আপনারে, আপনি কি 61 বছর বাঁচতে পারবেন? আপনার মা বাবা যদি দোয়া করে আপনার আল্লাহ আমার সন্তান হায়াত বাড়াইয়া দেন 50 বছরের জায়গা তাহলে 100 বছর দিয়ে দিবে, কথা কি ঠিক নেই? নবী আমার বলে যে নিজের আয়ু এবং রিজিক বৃদ্ধি করতে চায় সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সে যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ ফাকর রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে অনেক বরকত দিয়ে দেন। যেরকম সুবহানাল সুবহানাল, মা বাবা যদি বদদোয়া দেয় সন্তান ধ্বংস হইয়া যায়, লাইফ নষ্ট হইয়া যায়, হয়নি? আপনার কোটি টাকা আছে, আপনার মা আপনাকে বদদোয়া দিয়েছে, কোটি টাকা সব চলে, বদদোয়া দিয়েছে, আপনি ধ্বংস, মা বাবার কি কষ্ট দেওয়া যাবে? এমন একটি ঘটনা, আমার নবীজি নবীজির জামানায় নবীজির সময় এমন একটি ঘটনা ঘটছিল, আলকামা নামক একজন ব্যক্তি, আলকামা আলকামা নামক একজন ব্যক্তি, সে সব সময় এবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, দান খরাত করে, মানুষকে অনেক টাকা পয়সা দান করে। একদিন সে মৃত্যুর বিছানার মধ্যে ফরিয়া গেছে, মানে মরণের বিছানার মধ্যে শুয়ে গেছে, মৃত্যু বরণ করবে, মৃত্যুর সময় তার জবান বন্ধ হইয়া গেছে, জবান দিয়া কালেমা শরীফ আসে না, সারা জীবন কথাবার্তি বলছে, এবাদত বন্দিগি করছে, দান করাত করছে, কিন্তু মৃত্যুর আগে তার জবান বন্ধ হইয়া গেছে, কালমা পড়তে পারে না, শত শত মানুষ তার পাশে বসে তাকে কালেমার তারকিন দিচ্ছে, কিন্তু তার জবান দিয়া কালেমা আসতেছে না। আলকামার স্ত্রী আমার নবীজির দরবারে চলিয়া গেলেন, যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামী আলকামা, কি হইছে ভাই? আমার স্বামীর জবান দিয়া কালেমা আসতেছে না, কালেমা বের হয় না। আমার নবী ডাক দিয়া কয় আলকামার স্ত্রী, তোমার কাছে জানতাম সাই, তোমার স্বামীর জবান দিয়া কালেমা আসতেছে না, কালেমা পড়তে পারে না, তোমার কাছে জানতে চাই মৃত্যুর বিছানায় পড়ার আগে দিয়া সেই কি জবান দিয়া, এই জবান দিয়া কালেমা পড়তে পারছিল? নিক হ্যাঁ পারছিল, মৃত্যুর আগে সে তো এই জবান দিয়া কালেমা পড়তে পারতো, মানুষকে ডাকতে পারতো, জিকির আজকার করতে পারতো, এবাদত বন্দেগী করতে, মানুষকে দান খরাত করতো, আল্লাহকে ডাকতো। নবী আমার ডাক দিয়া কয় আলকামার স্ত্রী গো, তোমার স্বামীর এমন অবস্থা কেমনে হইল? কয় আমরা তো কিছু জানি না, আমার স্বামীর এমন অবস্থা কেমন ভাবে হইল, আমার স্বামীর জবান দিয়া কালেমা আসতেছে না, কালেমা পড়তে পারে না, হাজার চেষ্টা করতেছে মানুষে তার জবান দিয়া আসতেছে না। আমার নবী ডাক দিয়া কয় আলকামার স্ত্রী, তোমার কাছে জানতে চাই, আলকামার বাবা আসেনি, মা আসেনি, আলকামার স্ত্রী ডাক দিয়া কয় নবী গো আলকামার স্ত্রী, আমি আলকামার স্ত্রী, আমার স্বামী আলকামা, আমার শ্বশুর নাই, শাশুড়ি আছে, আমার শ্বশুর নাই, শ্বশুর আমার মারা গেছে, আমার শাশুড়ি আছে। কয় তোমার শাশুড়ি কই? কয় আমার শাশুড়ি তো বাড়িতে থাকে না, কই থাকে? কয় আমার স্বামী আমার শাশুড়িকে বাহির করিয়া দিছে, মানে আলকামা তার মারে ঘর থেকে বাহির করিয়া দিছে। নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় আলকামার স্ত্রী গো, বুঝতে পারলাম মূল কারণটা, জানতে পারলাম, বুঝতে পারলাম আলকামাতে তার মার সাথে বিয়াদুবি করছে, মার কলি যাইছে, আঘাত দিছে, মা বদদোয়া দেওয়ার কারণে তার জবান বোবা হইয়া গেছে। নাউজুবিল্লাহ।
ও আলকামার স্ত্রী যাও তুমি বাড়িতে চলিয়া যাও আমার নবী ডাক দিয়ে আমার নবী ডাক দিলেন হযরত বেলাল ও মাওলা আলী বেলাল তোমরা এই মুহূর্তে আলকামার মায়ের কাছে চলিয়া যাও আলকামার মায়ের কাছে যাও আলকামার মাকে আমার পক্ষ থেকে সালাম দিও আর আলকামার মারে বলিও আল্লাহর নবী এই মুহূর্তে আপনাকে খোঁজ করছে তালাশ করছে আপনাকে এই মুহূর্তে স্মরণ করছে যদি আলকামার মা আসতে না পারে অসুস্থ হয় বয়স্ক হয় যদি আসতে অসম্ভব হয় আলকামার মারে বলিও অপেক্ষা করার জন্য আমি দয়াল নবী আলকামার মায়ের কাছে যাব হযরত বেলাল মাওলা আলী সহকারে চলিয়া গেলেন আলকামার কাছে আলকামার কাছে আগে গেলেন যাইয়া দেখে আলকামার অবস্থা খুবই খারাপ তারা সত্য মিথ্যা যাচাই করলেন দেখলেন আলকামার জবান দিয়া কালেমা আসতেছে না চলিয়া গেলেন নবীর কাছে নবী গো আলকামার স্ত্রী সাদ্দাক তা সত্য বলছে তার জবান দিয়া কালেমা আসতেছে না লোকেরা তার পাশে বসে আছে চেষ্টা করতেছে সে কালেমা পড়তে পারে না নবী আমার কয় চলে যাও আলকামার মায়ের কাছে চলে যাও তারা চলে গেল আলকামার মায়ের কাছে আলকামার মায়ের কাছে যাইয়া কয় মা গো মা এই মুহূর্তে আল্লাহর নবী আল্লাহর বন্ধু আপনারে সালাম দিছে আর এই মুহূর্তে আপনাকে আল্লাহর বন্ধু বলেছে আপনি যদি পারেন যদি আপনার শরীরে কুলায় যদি আপনার সম্ভব হয় আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য আর নয় আপনি অপেক্ষা করেন আমার মদিনারে কামলে বালা নবী আসবে আপনার কাছে আলকামার মাতা গিয়া কলালো কি কইলা দয়াল নবী আমার কাছে আসবে এটা তো হতে পারে না নবী আমার কষ্ট করে আমার কাছে আসবে এমনটা হইতে পারে না নবীরে কষ্ট দিতে চাই না যত কষ্ট হোক না কেন আমি লাঠি বর দিয়ে আমি আমার দয়ালের কদমে চলে যাব আলকামার মা লাঠি বর দিয়ে নবীজির দরবারে চলে গেলেন আমার নবী ডাক দিয়া কয় মা গো মা ও আলকামার মা আপনার আলকামা আপনার সন্তান কলিজার টুকরা মৃত্যুর বিছানার মধ্যে পড়ে আছে জবান দিয়া কালেমা আসতেছে না মা গো মা আপনার আপনার সন্তানের সম্পর্কে আমি কিছু জানতে চাই আপনার সন্তান কি আগে কি এমন ছিল নি বোবা ছিল নি কন্যা কয় তাহলে জানতে চাই কি হয়েছে আলকামার মা ডাক দিয়া কয় নবী গো আমার সন্তান আলকামা সব সময় কথাবার্তি বলতো সব সময় ইবাদত বন্দেগী করতো আল্লাহর জিকির আজকার করতো নামাজ পড়তো আমার সন্তান সব সময় মানুষকে দান করা করতো সাহায্য সহযোগিতা করতো আমার নবী ডাক দিয়া কয় মা গো মা আপনি কেন আলকামার সাথে থাকেন না আলকামা আপনার সাথে কি বিয়াদবি করছিনি জনম দুঃখিনী মা আলকামার মা শোকের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন নবী গো আলকামা আমার মনে কষ্ট দিছে আমার কলিজায় আঘাত দিছে সব সময় আমার কথার কোনো দাম দিত না আমার কথা দাম না দিয়া তার ঘরের বিবির কথার দাম দিত বিবির কথা শুনত বিবির কথা উঠত আর বসত আমি মা যদি কিছু বলতাম কথা আমার শুনত না আমি তার প্রতি রাগ আমি তার প্রতি কষ্ট পাইছি নবী আমার ডাক দিয়া কয় আলকামার মা আপনি আপনার সন্তানকে বদদোয়া দেওয়ার কারণে আপনি মনে কষ্ট পাওয়ার কারণে আপনার সন্তানের জবান বন্ধ হইয়া গেছে কালেমা পড়তে পারে না আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন আলকামার মা কয় নবী গো বিয়াদবি ক্ষমা করেন এমন বিয়াদব সন্তানকে মাফ করতে পারি না পারব না কখন মানুষ এই কথা বলে তখন বলে যখন তারে অনেক কষ্ট দেয় তখন মাফ করতে চায় না ঠিক নেই আলকামার মা ডাক দিয়া কয় নবী গো বিয়াদবি ক্ষমা করেন গো নবী আমি আলকামার মাফ করব না
কেন মাফ করতেন না কয় সে আমারে অনেক কষ্ট দিছে আমার নবী ডাক দিয়া কয় আলকামার মা আপনি যদি আলকামারে মাফ না করেন আল্লাহ মাফ করতো না আপনি মাফ কইরা দিলে আমার আল্লাহ তারে মাফ কইরা দিব এই জবান দিয়া কালেমা পড়তে পারিব সুবহানাল্লাহ কান সুবহানাল্লাহ আরে মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বোনের কান্দন রে গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা আল্লাহু আকবার কর পৃথিবীতে মায়ের মতো আপন পৃথিবীতে আর কেহ নাই কথা বল আপনার বাড়ি ঢাকা আপনার বাড়ি ঢাকা আপনার মা থাকে সান্দিনার মধ্যে আপনি ঢাকা থাকেন মা সান্দিনা থাকে আপনি সেখানে একটা দুর্ঘটনা ঘটেছেন কসম আল্লাহ পশু পাখি জানার আগে দিয়া মা জেনে যান ঠিক না ঠিক নি আপনার দুর্ঘটনা ঘটেছে কিংবা কোনো সমস্যা হয়েছে মা সারা রাত্র ঘুম হয় না নিশ্চয় আমার কলিজার টুকরা সন্তানে কোনো বিপদ ঘটছে কারণ মায়ের সাথে আপনার একটা সম্পর্ক আছে মায়ের নাভি দিয়ে মায়ের নাভির সাথে আপনার সম্পর্ক ছিল মা খাইতো আপনার পেটে যাইতো খাবার কথা বলেন ঠিক এই কারণে মায়ের কথা তিনবার বাবার কথা একবার আত্মীয় স্বজনের কথা একবার নবীর কাছে সাহাবীর আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি মায়ের কথা তিনবার কেন বললেন বাবার কথা একবার আমার নবী অনেকগুলো উদাহরণ দিলেন তার মধ্যে আমার নবী বললেন হে আমার সাহাবীরা তোমার মা তোমার আগে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে যেটা বাবার দ্বারা সম্ভব আমার নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা তোমার মা তোমাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করা যেটা অন্য কারো দ্বারা সম্ভব না তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করে জনম দুঃখী মা দুধের বাচ্চা নিয়ে যখন কারো নিমন্ত্রণে কারো দাবাতে যায় সেখানে যখন বসে সন্তান যখন পায়খানা প্রস্রাব করে দেয় পাশে থাকা মানুষগুলো নাকের মধ্যে হাত দিয়ে দেয় গন্ধ কয় ঠিক নেই জনম দুঃখিনী মা খাবারটা এখনো মুখে দিতে পারে নাই পোলাও কোরমা বিএভি খাবার আপনার আমার জনম দুঃখিনী মা সেই খাবারটাকে রেখে দিয়ে মা উঠে চলে গেলেন কেন আমার সন্তানের দ্বারা অন্য কারো খাবার নষ্ট করতে চাই না আমি যদি বসে থাকি পাশের মানুষগুলো খাবে না উঠে যাবে ঘিন করে গন্ধ কয় কথা বলেন ঠিক নেই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে নিয়ে উঠে গেলেন আপনাকে আমাকে পরিষ্কার করাইয়া তারপরে খাবার আর ইমেজ থাকে না খাবার ফাতে খাবার নিয়ে বসছেন আপনি খাবারটা থুয়ে কোথাও চলে আবার আসতে তখন আর খাবারের ইমেজ থাকে না কথা বলেন ঠিক নেই এই কারণে মায়ের কথা তিনবার বাবার কথা একবার আত্মীয় স্বজনের কথা একবার বলেন তো মা বাবাকে ভালোবাসার দরকার আছে একটু জবান খুলে বলেন না আছে কসম আল্লাহর মা বাবা যদি খুশি থাকে আপনার লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে হবে না আপনার হজ কবুল হয়ে যাবে কসম আল্লাহ মা বাবা খুশি তো তোমার হজ কবুল মা বাবা বেজাত তো লক্ষ টাকা খরচ করে হজ করলে সারেন আর উপকার হইতো না হজ করার আগে দিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নেবেন প্রয়োজনে হজের টাকাটা মা বাবার পিছনে খরচ করে মা বাবাকে খাবার মা বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তোমার হজের সওয়াব দিয়ে দিবে জোরাল্লাহ সুবহানাল্লাহ মা বাবা খাইতে পারে না তুমি লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাও কোনো ফায়দা হবে না আমার কথা কি একমত বলেন আমরা কি মা বাবাকে খুশি করব এই যে মা সাধারণ দেখেন হাদিস শরীফে আমার নবী বলতেছে সে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আলকামা মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মা মাফ করে না তার জবানটা বন্ধ হয়ে গেছে কালেমা পড়তে পারে না আজকে সে যদি কালেমা পড়তে না পারে সে বেঈমান হয়ে মারা যাবে কথা কন আমার নবী ডাক দিয়ে কয় মা আলকামারে মাফ করে দেন কন না আমি মাফ করতাম না আমার নবী ডাক দিয়ে কয় ও মাওলা আলী বেলাল কিশোর লাল কি আমার সামনে হাজির করো সুবহানাল্লাহ কন্যা কি হাজির করত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বসেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম
সাবেক মেয়র সান্দিরা ফরোসব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা শেষ করে দিই, হ্যাঁ আমার বাজান, হ্যাঁ দুইটা মিনিট সময় দেন, আমি শেষ করে দিই, এরপর আমি বিদায় নিয়ে চলে যাব। এই বাজান আপনারা নিয়ে দুটি বইয়ের আমার কথা কি রাগ হয়েছেন আপনারা? আলকা আমার কথাটা শেষ করে দিই, নাহলে তো বুঝতেন না মজার কথাটা। আমার নবী ফরিদরা ঠিক 5 মিনিট চালালি তো এডি তো কথা লস্তর করে না, 5 মিনিট আমার নবী ডাক দিয়া কয়, হে আলকামার মা, আর একবার কচি আর একটা নসলে কোলা না, হ্যাঁ আর ফাম দিয়ে নামি আর দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে আমার দয়াল নবী নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর কাদ মোবারক নাতি হাসান শুনলে কেমন হতো নবীর কাদ মোবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আসতো বেশে হজেরতে বেলালের মধুর আজাদ যে জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো মারাবা কোন আমার নবী ডাক দিয়া কয় ও আলকামার মা তোমার সন্তানরে ক্ষমা কইরা দাও তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করতো না তুমি মা যদি তোমার সন্তানরে মাফ করে দাও আল্লাহ তারে মাফ করে দিব তারে জবান দিয়া কালেমা আসবে তুমি মা যদি মাফ না করো হাজার চেষ্টা করলো তার জবান দিয়া কালেমা আসবে না আর জবান দিয়া যদি কালেমা নসিব না হয় সে বেঈমান হয়ে মারা যাইব জোর কন্যা ওজুবিল্লাহ আলকামার মা সন্তান মারে কষ্ট দিছে মা বুঝতে পারে না মা বলে মাফ করতাম না নবী কয় মাফ করে আদের কয় মাফ করতাম না নবীজি অনেকবার বললেন মার মনে কষ্ট মাফ করবে না দেখবেন যে যার বেশি কষ্ট দেয় সে সহজে তাকে ক্ষমা করতে পারে না কথা ঠিক না নবী আমার ডাক দিয়া কয় বেলাল ও মাওলা আলী কিছু লারকি আমার সামনে হাজির করো হযরত বেলাল মাওলা আলী নবীজির আদেশ পাইয়া কিছু লারকি নবীজির সামনে হাজিরি করলেন আগুন ধরাইয়া দিল লারকির মধ্যে আগুন ধরাইয়া দিল মা বাবার মন হইল নরম ঠিক নি সন্তান অন্যায় করিয়া যদি বাবারে বাবার সাথে অন্যায় করছে হঠাৎ অন্যায় করছে বুঝি করক না বুঝি করক এবার বাবারে জরায় যদি কাঁদা আরম্ভ করে দেয় বাবা মাফ করে দিয়ে ঠিক নি ঠিক নি নবী আমার ডাক দিয়া কয় দালালো আগুন ধরাও
লার্কির মধ্যে আগুন ধরাইয়া দিল। আমার নবী ডাকিয়া কয় আলকামার মা, তোমার সন্তান আলকামারে এই মুহূর্তে লার্কির আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহু আকবার বল, নিক্ষেপ করব। তুমি মা যদি তোমার সন্তানরে মাফ না করো, তাহলে এই রকম সন্তান বেঁচে থাকার দরকার নাই, আমি আগুনের মধ্যে তার ভয়া পোড়াইয়া দিব। আলকামার মা ডাক দিয়া কয় নবী গো, এমনটা করিয়েন না, আমার সন্তানরে আগুনে ফালাইয়েন না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় আলকামার মা, তুমি মাত্র আগুনটা দেখছো, দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার গুণে বেশি আল্লাহর দোজখের আগুন, মাত্র দুনিয়ার আগুন দেখছে প্রাখাইছো, তুমি যদি তার মাফ না করো সে কবরের মধ্যে ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলবে, তুমি মা যদি মাফ করিয়া দাও সে কবরে শান্তি থাকবে। তোমার মনে কষ্ট দিছে, এমন সন্তানকে দুনিয়ার মধ্যে রাখবো না, তাকে আগুনের মধ্যে আমি ফোরাইয়া ফালাইব। জনম দুখনি মা চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করিয়া কয় নবী গো, আমি আমার সন্তানরে মাফ করিয়া দিলাম, আপনি আমার সন্তানরে আগুনের মধ্যে ফালাইয়েন না। মা কয় মাফ কইরা দিলাম, নবী আমার মুসকি হাসি দিয়া কয় দালাল, তোমরা শুনছো নি কয় শুনছি, আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, তুমি যে মাফ করছো এর প্রমাণটা কি? তুমি যদি মন থেকে তারে ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করতো না, তুমি যদি মন থেকে মাফ কইরা দাও আল্লাহ তারে মাফ কইরা দিব। ও মা, আপনি যদি আমাকে খুশি করার জন্য এই কথাটা বলে থাকেন আর অন্তর থেকে তাকে যদি ক্ষমা না করেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা লাগতো না, এটা হরো একটু ধৈর্য ধর, 5 মিনিট কইছি না, 2টা মিনিট শেষ। এখন বিরক্তি হইতেছেন কারণ আমার কথা হচ্ছে ওয়াজ শেষ, আর এক সামনে বারান যাইতো না, ওয়াজটা শেষ, এটা আমি সাইলে আর মিলে দেখতে না, কারণ এটা তো নাই আর ওয়াজ, এর দূরে যত সমাপ্ত হইতে আছে এলাকা, এটা শেষ করে দিই, কারণ মানুষ যেন না না সমালোচনা করতে পারে যে কথাকার রাগ গেছে কিনলে, 1 মিনিটের কথা মানুষের মনে রাখিয়ে কিনলেও কষ্ট দিতে, ঠিক আছে না? আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ হলে হ্যাঁ রায় দেখতাম, একটা মোটামুটি লাইন করে যেতাম। এখন আমার নবী ডাক দিয়ে কয় আলকামার মা, আপনি যদি আমার খুশি করার জন্য, অনেক সময় মেয়র সাহেবকে খুশি করার জন্য মুখ একটা কইয়া দেয় কিন্তু অন্তর বিষ্টায়, এরকম বহুত হারামি আছে কিন্তু, মানে একজনকে খাবাইবো খেতে মন থেকে খাবায় না, মানে না ফাইকে তারা খাবা, আবার একজনকে ভালোবাসে মানে উপর দিয়ে ভালোবাসে ভিতরে দিয়ে তার বদনামি করে, আসেনি আসেনি। এ আমার নবী আলকামার মারে কয় কসম আল্লাহর হাদিসে এইভাবে বর্ণনা, আমার নবী কয় ও আলকামার মা, এমনও তো হতে পারে আপনি আমাকে খুশি করার জন্য আপনার সন্তানকে মাফ করে দিছেন কিন্তু আপনি মন থেকে ক্ষমা করেন নাই, আপনি যদি মন থেকে ক্ষমা না করেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ। কয় আমার নবী ডাক দিয়া কয় আলকামার মা, আপনার সন্তানরে মন থেকে ক্ষমা করছেননি, মিথ্যা কথা বললে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়া কয় নবী গো, যে আল্লাহ আমার সৃষ্টি করছে ওই আল্লাহর নামের শপথ কইয়া কই, আপনি নবীরে সাক্ষী রাখে বলতেছি, ইয়া রাসূল আল্লাহ সাহাবাই কেরামদেরকে সাক্ষী রাখে বলতেছি, আমি মন থেকে আমার সন্তান আলকামারে ক্ষমা কইরা দিলা। নবী আমার ডাক দিয়া কয় বেলাল, মাওলা আলী তোমরা দুইজন চলে যাও আলকামার বাড়ির মধ্যে চলে যাও, আলকামার মা সত্য বলছে না মিথ্যা বলছে, তোমরা চলে যাও, যদি দেখো আলকামার জবান দিয়া কালেমা নসিব হইয়া গেছে, কালেমা বের হচ্ছে, মনে করিবে আলকামার মা মন থেকে তারে মাফ করে দিছে। বেলালে মাওলা আলী চলে গেলেন আলকামার কাছে, যাইয়া দেখে মানুষ চতুর্পাশ দিয়া দাঁড়াইয়া রইছে, আলকামা জবান দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও উপস্থিত মানুষগণ জেনে রাখো শুনে রাখো, আলকামা তার মার মনে কষ্ট দেওয়ার কারণে জবান দিয়া কালেমা নসিব হয় নাই, এই মুহূর্তে আলকামার মা নবীজির দরবারে উপস্থিত আছে, শরীরে আলকামার মা আলকামারে ক্ষমা করে দিয়েছে, যার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে, এই কারণে আলকামার জবান দিয়া কালেমা শরীফ নসিব হইয়া গেছে। জোরে কন সুবহানাল্লাহ। নবীজি আমার আলকামার মা
আলকামার ক্ষমা কইরা দিছে আলকামা কালেমা পড়া আলকামা মারা গেছে মৃত্যুবরণ করছে নবীজি আমার আলকামার বাড়ির মধ্যে আসিয়া সাহাবাই কেরামদেরকে নিয়া আলকামার নামাজের ইমামতি করলেন মাটি দিয়া উপস্থিত সবার উপস্থিতিতে আমার নবীজি বলকে আমার নবীজি বলে ও আমার সাহাবাই কেরাম আনসারগণ ও ঈমানদার মুমিনগণ ও আশিকে গান ও আশিকেরা শুনো জেনে রাখো শুনে রাখো আলকামা তার মার মনে কষ্ট দেওয়ার কারণে তার বউকে বেশি প্রাধান্য দিত মাকে প্রাধান্য দিত না যার কারণে আলকামার এই অবস্থা হয়েছে আলকামার মা তারে ক্ষমা করে দেওয়ার কারণে তার জবান দিয়া কালেমা নসিব হয়েছে আজ থেকে জেনে রাখো শুনে রাখো যেই সন্তান তার মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দিবে তার উপরে এমনটা হবে তার উপরে মা যদি অসন্তুষ্ট হয়ে যায় রাগ হয়ে যায় মা যদি বদদোয়া দেয় ওই সন্তানের জবান দিয়ে কালেমা নসিব হইব না যেই সন্তান মা বাবারে রাজি খুশি করাইবো মা বাবা সেই সন্তানের প্রতি রাজি খুশি থাকিব আল্লাহ এবং তার রসুল তার প্রতি রাজি খুশি থাকবে তার জবান দিয়া কালেমা নসিব হইব জোরে কন সুবহানাল্লাহ সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা ওরে মা বাবারে কষ্ট দিলে রে মা বাবারে কষ্ট দিলে কোন সাধন হবে না বড় সাধনা তোমার ঘরের বাবা মা যাদের উসিলা বাইরে দেখলাম বাবার মুখ মানুষ হইয়া চরমনিয়া পাইলাম কত সুখ কাজে দেয়নি বাবা তোমায় বড় কষ্ট পাবে রোদ্রে পড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে তুমি যখন হবে বড় বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বলেছে দিনের রাসূলে মা বাবারে কষ্ট দিলে রে জাহান নাম ঠিকানা হবে দয়াল নবীর ঘোষণা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাহে রমজান আসতেছে রোজাগুলো আদায় করার শক্তি দান করুন আমিন বলেন আমার আলোচনা এখানে শেষ করলাম আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ আসছেন আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি আর বিশেষ করে আমি শুধু বাংলাদেশ